বিতর্কিত কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই তাদেরকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এদিকে সারাদেশে কোকাকোলা বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনের অভিনয় শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছেন সাধারণ জনগণ। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে এবার ক্ষমা চেয়েছেন অভিনেতা শিমুল। তিনি বলেন, আমি শিমুল শর্মা, যদিও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি। কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার, সেটা এখনও আমার হয়ে ওঠেনি। আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। আমি আর ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। এর আগে শিমুল জানান, বাংলাদেশে কোকাকোলা নিয়ে প্রপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে। কোনো পণ্যকে যদি ধর্মীয় মোড়কে মরিয়ে ফেলা হয় তাহলে কিছু করার নেই, সবাই নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে পারে। মূলত সেই জায়গা থেকে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে।